তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের তোর দাওয়াত কবুল করবেন হযরত হায় মনে উমিদ রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদ হতে চান তো চান্ত শহীদ হতে এই জন্যই পৃথিবী মুসলমানের সাথে লাগতে যায় না ঠিক কি না আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই ওরা বাঁচার জন্য দৌড়ায় আমাদের জীবন শাহাদাতেই চূড়ান্ত সফলতা ঠিক না বা ঠিক শহীদ হতে রাজি আছেন তো মুসলমান হাত তুলে দেখা দেন কারা কারা আছেন কোন আল্লাহর ইবাদত করি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ জিরোকে হিরো বানান ওমর ফারুকের মতো রাখাল ছাগলের রাখালকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছেন দুনিয়াতে থাকতেই তিনি কোথাকার মালিক জান্নাতের মালিক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কৃতদাস বেলালকে জান্নাতে নিয়ে গেছেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলেন বুখারীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন ওনার সামনে শুধু বেলাল হাঁটছে মেরাজ থেকে এসে বলছেন বেলাল কোন আমল এমন কর জান্নাতে গিয়ে আমি আমার ছেলের কথা মেয়ের কথা আমার পরিবার কারো কথা মনে পড়ল না বারবার মনে হয়েছে তুমি আমার সামনে হাঁটছ কোন আমল তুমি করো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না কোন আমল করি কালেমা পড়ার পর থেকে যখনই আমি ওযু করি দুই রাকাত তাহিয়াতুল ওযু আমি নামাজ আদায় করে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমলটা ছেড়ো না এই আমলের কারণে তোমাকে বরকত দান করেছেন কে আরেকজন নারীর পায়ের আওয়াজ শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের ভিতরে বর্ণনা এসেছে আরেকজন নারী সেই নারী হলেন আবু সুলাইম কি নাম বললাম আবু সুলাইম উনি বিয়ে করবেন অনেক সাহাবীর পক্ষ থেকে প্রস্তাব আসলো শেষে একজন অমুসলিম প্রস্তাব করলো ওনার নাম আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আবু তালহাকে আমার পছন্দ হয়েছে মোহরানা কি চাও দেখেন মোহরানা আগেই ফিক্স করে নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বললেন মোহরানার কিছুই চাই না মোহরানা হলো সে যদি পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটাই হলো তার মোহরানা আবু তালহা যখনই শুনলেন তিনিও পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু যে মুসলমান যুদ্ধবিদ্যা জানে না রাসূল বলেছেন ওটা আমার উম্মত নয় দুর্বল মুমিনের কোন জায়গা পৃথিবীতে আফগানিস্তানকে সারা দুনিয়ার কাফেররা ভয় পায় কারণ তারা যোদ্ধা জাতি ঠিক না ঠিক বান্দ্রামি করে তাদের কাছ থেকে যাওয়ার কোনো উপায় ছোট্ট এশিয়ার টোপ এখান দিয়েই এশিয়াতে ইসলাম ঢুকেছে এখান দিয়েই ভারতে ইসলাম ঢুকেছে এই আফগানিস্তানের প্রত্যেকটা শিশুর কাছে অস্ত্র চালনা আছে না নাই ছোট্ট বাচ্চাও জানে কিভাবে অস্ত্র চালাতে হয় আমেরিকার এক সাংবাদিক এসে জিজ্ঞেস করছে এই বাচ্চা হোম ডিও ফেয়ার তুমি কাকে ভয় করো বাচ্চা বলছে আল্লাহকে ভয় করি বাপের পিস্তল বের করে ও ধরছে কতই কারে ভয় করো কতরে ভয় করি ওদের তো আর কোনো বুক পিট নাই আমার মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেশ নিচ্ছিলেন এক জায়গায় এক কাফের ওনার তলোয়ার নিয়ে বলছে মোহাম্মদ তোমাকে বাঁচাবে কে রাসূল বলছেন আল্লাহ বাঁচাবেন হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেছে এখন রাসূল তলোয়ার নিয়ে বলছেন তোকে বাঁচাবে কে কয় আপনি ছাড়া আমার কোনো উপায় নেই মুশরিক দুনিয়া তো শেষ আখেরাতে আমরা একজনকে ভয় পাই তিনি কে ট্রেনিং নেবেন
তবে মনে রাখতে হবে আমার নবী কখনো আগে আঘাত করেন নাই আমরাও আঘাত করব কখনো আক্রমণ আগে করেন নাই তিনটা প্রস্তাব দেয়া ছাড়া কোনদিন কোন যুদ্ধও তিনি জান নাই সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছেন তারা এসেছে আক্রমণ করার জন্য তারপরে বলেছেন আসলিম তাসলিম ইসলাম গ্রহণ করো দুনিয়াও শান্তি আখিরাতও একটু গরম কথা তো শুনতেই হয় আপনারা যে গুনার কাজে লিপ্ত তাবিজের ব্যবসা কইরা হুজুরটা কিয়ামত কইরা এই তাবিজ এখনো যায়নি অথচ এটা একদম স্পষ্ট শিরক শিরক মানে অন্ধকার শিরক মানে কি জুলুম মানে অন্ধকার শিরকও করা যাবে না সবচেয়ে বড় জুলুম হলো শিরক ঠিক না বে ঠিক আর জুলম আশিরকু জুলমুন আযীম শিরকের যে বড় জুলুম আর কিছুই শিরক বর্জন করব পারবো তো পারবো তো রাসূল কিভাবে শিরক থেকে নিজেকে বঞ্চিত করতেন পাঁচ ওয়াক্ত নামাজে দুইবার শিরক বিরোধী আয়াত পড়তেন তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নি ওয়াজ্জাহাতু পড়েন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই রবের দিকে যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আকাশের তারা আকাশের চাঁদ আকাশের সূর্য আমার রব নয় জমিনের গাছ জমিনের তুলসী পাতা জমিনের কোনো কিছু আমার রব নয় এগুলি যিনি বানিয়েছেন তিনি কি রব তার দিকে মুখ ফিরিয়ে দিলাম হানিফান একাগ্রচিত্তে অমা আনা মিনাল শিরকের সাথে আমার কোনো সম্পর্ক আবার পড়তেন কুল ইন্না সলাতি পড়েন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بلو أمر نماز أمر قرباني أمر جيبون أمر مرون شب كار جنو كار جنو توحيد أچه جي خانه جنت أچه توحيد نائي جي خانه جنت نائي شخانه أمرا آج كي 112 سورة كويتا 114টা সূরা এটা থেকে কোন সূরাটা সবচেয়ে দামি বলেন তো জোরে বলেন কোন সূরা কোরআনের মা কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না হ্যাঁ সূরা ফাতিহা তারপরে কোন সূরা সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশ 10 পারা তারপরে কোন সূরা ইন্না আতাইনা তারপরে কোনটা সূরা জিলজাল এই দুইটাকে রাসূল বলেছেন কোরআনের এক চতুর্থ অংশ আল্লাহ বুঝার তৌফিক দান করুন সবচেয়ে দামি আয়াত কোনটা কোরআনের আয়াতুল কুরসি কেন এটা এত দামি এটার ভিতরে আল্লাহর আটটা গুণ বর্ণনা হয়েছে কয়টা আটটা আল্লাহ হতে হলে চারটা গুণ লাগবে কয়টা আর ক্ষমতা লাগবে আটটা ক্ষমতা লাগবে কয়টা আটটা এই চারটা গুণ হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু আরেকজন সাহাবীর কথা মনে আসলো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মুজনি তিনার জানাজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসে দেখেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম হাজির বলছে মা বিকা ইয়া জিব্রাইল আপনি এখানে কেন বলছে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি না আমার সাথে 70,000 ফেরেশতা ওনার জানাজায় আল্লাহ আসার নির্দেশ দিয়েছে কেন কি আমল উনি করতেন তিনি উঠতে বসতে চলতে ফিরতে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই জন্য ওনার জানা যায় ওনার আমলে খুশি হয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আরেকজন মায়ের কথা বলছিলাম কি নাম জানি আবু সুলাইম ওনার জামাইর নাম কি আবু তালহা দুজনের মধ্যে বিয়ে হলো বিয়ের মোহরানা হলো লা ইলাহা মুহাম্মাদুর ওনাদের ঘরে একটা ছেলে হলো ছেলের নাম হলো আনাস ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু সুলাইম এই বাচ্চাটাকে উপহার দিয়ে দিয়েছে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো কিছু নাই আমার এই ছোট্ট ছেলেটাকে আপনাকে উপহার দিলাম সুবহানাল্লাহ বলবেন না রাসূল যখন মেরাজে গেলেন এই মায়ের পায়ের আওয়াজ শুনেছেন রাহমাতাল্লিল
এজন্য আল্লাহর জন্য যদি কিছু করেন আল্লাহর পুরস্কার আছে না নাই ঠিক আমরা আজকে সবচেয়ে দামি সূরা থেকে কথা বলি কি বলেন এদার বয়স কত তাফসীরের কত বছর ধরে চলে বয়স কত বছর ধরে মসজিদ হ্যাঁ আপনাদের এই প্রোগ্রামটা কত বছর ধরে হয় 20 বছর একজন কয় 20 বছর আরেকজন কয় 13 বছর টানাটানি করো 20 বছর হইব লেখো না কেন তোমরা তোমরা লেখো না কেন এ কিউ হ্যাঁ আপনাদের ভাষা সুন্দর আপনাদের ভাষা ময়মনসিংহের কাছে কাছে 20 নম্বর সূরা কোনটা বলেন যে সূরার কথা প্রথমেই বলেছি দেখেন আল্লাহর বন্টন দেখেন আমি জানি না কিন্তু আপনাদের কত সূরা তহা এই যে মুসা আলাইহিস সালামের লাঠির কথা কোন সূরায় এসেছে সূরা তহা পড়বেন জাদু টোনা যদি কেউ করে ওটার গোড়া আল্লাহ উঠায় ছেড়ে দিবেন কোন সূরা সূরা তহা আবার আপনি পড়বেন সূরা বাকারা তাহলে আপনার ঘরকে কখনো শয়তান কবজা নিতে পারবে না আমরা কোন দোকান উদ্বোধন করতে গেলে ইয়া নবী সালাম দশ খান গরম গরম জিলাপি হুজুরের পকেটে কিছু পয়সা যখন ইয়া নবী কয় মানছে কয় যে জিলাপি আসতেছে এগুলোর কোনো ভিত্তি নাই রাসূল বলেছেন নতুন কোন ঘরে যাবা নতুন শিশু আসবে ওই ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে কত রকমের ভেজালে আমরা ছিলাম নারায়ণগঞ্জে মিলাদ শুরু হয়েছে এক গ্রুপ খাড়াইছে আরেক গ্রুপ বসছে আরেক গ্রুপ রুকুতে কয় তোরা রুকুতে কে কয় এটা কোন দল আমরা জানি না খাড়াইলে যদি এটা বন্যা হয় আম করে উড়াইব আর যদি বই যদি খাড়াইন না হয় খাড়া করাইব লাগছে কিলাকিলি দুই গ্রুপ রাস্তায় গিয়ে ধরছে কয় তুই কোন গ্রুপ তুই বন্যা না খাড়াইন না হ্যাঁ চিন্তা করলো কোনটা কয়ে কিল খামু কবাই আমি আগে মুসলমান ছিলাম এখন হিন্দু হয়ে গেছি জানতো বাসাইতেই হ্যাঁ সিলেটে পাগলরা লাগছে দল নিনার জল নিল লয়া বিষ্ণাতে কিলাকিলি লাগলো তুই দল নিন না জল নিন দুই বন্ডার গ্রুপ আল্লাহ শব্দ তো আলাদাই করে দিয়েছেন এগুলো নিয়ে কিলাকিলি করস কেন তোরা কিছু মুরুক্ষ আছে না নাই বেসিক কিছু পায় না এখন ধরছে এক লোকের কয় তুই কোন গ্রুপ কয় ভাই আমি আগে নামাজি ছিলাম দুই বছর ধরে নামাজি পড়ি না যাও অন্তত পিঠটা তো মাশাআল্লাহ কেন মানুষকে এরকম বিপদে ফেলান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ইসলাম নাই যেখানে বিপদ আছে ইসলাম আছে যেখানে বিপদ নাই সেখানে সূরা তহা তহা সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেউ কেউ বলেন তহা এটা মিথ্যা কথা কোরআন বিরোধী কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ালামু তাআবীলাহু ইল্লাল্লাহ আয়াত মুতাশাবিহাত যেগুলো এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না যেমন তহা ইয়াসিন এগুলোর অর্থ জানেন কে তা আপনি তার ব্যাখ্যা দিতে যান কেন আল্লাযীনা ফী কুলুবিহিম যায়েগ যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলো নিয়ে ঠেলাঠেলি করবে তবে এটা পড়লেও সওয়াব আছে না নাই প্রতি অক্ষরে কত নেকি দশ নেকি এটার অর্থ জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা কি অসাধারণ বর্ণনা কে দিচ্ছেন বর্ণনা দিচ্ছেন কে আল্লাহর কালেমা পড়বেন তো আমল করবেন তো এখন রবের উপর আমল করতে হবে সবার আগে রবের শিক্ষা ব্যবস্থা ছাড়া বাঁচার কোনো উপায় নাই আমরা এখানে শপথ করব আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব আমাদের মেম্বার সাহেবকে অনুরোধ করব আমাদের দুইজন আজকের এখানের মা বাপ একজন ওয়ার্ডের মা বাপ আরেকজন হলেন ইউনিয়নের আপনাদের ইউনিয়নে যতগুলো স্কুল আছে সবগুলোতে কোরআন বাধ্যতামূলক করে দেন মেয়েদের মাথায় পর্দা লাগিয়ে দেন ইফতিজিংয়ের কোনো শয়তানি থাকবে না গ্রামে আমি গফরগাঁওতে বলেছি আমার প্রিয় একজন চেয়ারম্যান তিনি ইউনিয়নে চারটা স্কুলে পর্দা লাগিয়ে দিয়েছেন এতে হিন্দু গার্জিয়ানও খুশি হিন্দু গার্জিয়ানরা বলে এখন আমার মেয়ে নিশ্চিন্তে স্কুলে আসে কোনো সমস্যা হয় না ইসলাম আছে যেখানে শান্তি আছে আপনি স্কুলের ভিতরে বাচ্চাদেরকে শিশু থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত যদি তারা কোরআন পড়ে এক একজন কোরআনের বড় পণ্ডিত হয়ে যাবে আমাদের স্কুল কলেজে যদি কোরআন ঢুকে যায় মাদ্রাসার উপরে চাপ কমে যাবে ঠিক না ঠিক
হেফজখানাগুলো চলে, টাকা নাই, পয়সা নাই, আপনাদের পকেট ধরে টানাটানি করে, আপনারাও দেন না, এরাও ছাড়ে না। হ্যাঁ, কত কষ্ট। হুজুরা পয়সা দেখলে এর পিছনে পিছনে ধর এটারে, এটা আপনাদের দিনের জন্যই, এটা করেছে ব্রিটিশ বেনিয়ারা। আলেমরা সব পয়সালা ছিল, আলেমদেরকে ভিক্ষার পাত্র হাতে তুলে দিয়েছে ব্রিটিশ জানোয়ারেরা। ইতিহাস পড়বেন, এই আলেমরাই তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আলেমরা। কোন ইংরেজি শিক্ষিতরা দেয় নাই, ওই গান্ধী দেয় নাই, ভয়ের চোটে মিটিংয়ে উঠে না। এটা দিল্লিতে মিটিং, শানদার মাজি রৌশন মুস্তাকবেল, ইতিহাসের বইটি পুড়ে ফেলা হয়েছে। হাজার হাজার আলেমকে এরা বিভিন্ন দেশে দ্বীপান্তরিত করেছে। কাসেম নানুতকে অ্যারেস্ট করার জন্য এরা গিয়েছে অন্তত 40-50 বার। আমাদের কাজী নজরুলকে 80 বার জেলখানায় ঢুকিয়েছে এই ইংরেজ বেনিয়ারা। আর নজরুল বলেছে সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারা রইল কপাত ভেঙে ফেল করতে লপাত, রক্ত জামার শিকল পূজার পশান ভেদি। সেই সময় রবি ঠাকুর লিখেছেন, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই দে। এই জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনার সাহিত্যের ব্যাপ্তি ছিল অনেক, সাহিত্যের সব ডাইমেনশনে তিনি পদচারণা করেছেন, ডাইভার্সিটি ছিল অনেক। সাহিত্য বলতে যা বুঝায়, অঙ্কন, ব্যঙ্গ রচনা, ছোট গল্প, সব তিনি, সব ক্ষেত্রে তিনি পদচারণা করেছেন। কারণ তিনি সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন। তিনার বাপ বাংলাদেশের জমিদারি দিয়ে তিনা থেকে লালন পালন করেছেন। আর এই রবি ঠাকুর বাংলাদেশের বিরুদ্ধে বাজে কথা বলেছেন, ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে, সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই রবি ঠাকুর। ইতিহাস কাউকে ক্ষমা করে না, কিন্তু আমরা তারপরেও রবি ঠাকুরকে যথার্থ মর্যাদা দিয়েছি, ঠিক কিনা? কথা বলেন না কেন, কিন্তু সেই ক্ষেত্রে নজরুল কবিতায় যা লিখেছেন, কোন কবি তাকে কিয়ামত পর্যন্ত এক্সিট করতে পারবে না। রবি ঠাকুর নিজে বলেছেন, নজরুল পাগলা, তোর জীবনে কিডসের মতো, ছেলের মতো দুঃখ আছে। নজরুল বলেছেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রাত আমি জেগেছি, আমার ছেলে বুলবুল যখন মারা যায় সেই সকালে আমার বাগানের ফুটে হাসনা হয় না। নজরুলের মতো এক্সপ্রেশনের কবি পৃথিবীতে মিলানো ভার। নজরুল লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে গেতেন প্রিয় নবী হযরত। এরকম কবিতা কোনো আরবও লিখতে পারে নাই। তিনি কবিতায় লিখেছেন, আমি চিরতরে জুড়ো সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর রবি ঠাকুর লিখেছেন, শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতাখানি, পড়লে পড়তে পারেন নাও পড়তে পারেন। নজরুলকে আমরা ভুলতে পারি নাই, ঈদ আসলে নজরুল আসে না নাই। ও মনে রমজানের রোজার শেষে মরে গেছে এলো খুশির, আপনাদের আর শক্তি নাই? তুই এই অবস্থা কেন? আপনি মনে হয় যে সবাই আজকে সোমবার রোজা রাখছেন, ইফতারিও খান নাই, সেহরিও খান নাই, একটু গলা ছেড়ে গা। কি কথা তিনি এখানে বলেছেন, সাম্যের এত বড় লেখা কেউ লিখতে পারে নাই। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ, ঠাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত হায় মনে উমিদ। রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? চান তো শহীদ হতে? এই জন্যই পৃথিবী মুসলমানের সাথে লাগতে যায় না, ঠিক কিনা? আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই, ওরা বাঁচার জন্য দৌড়ায়। আমাদের জীবন শাহাদাতেই চূড়ান্ত সফলতা, ঠিক না? ঠিক। শহীদ হতে রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা আছেন। আর
আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আমিন এই ঐক্য যদি মুসলমানের থাকে কেউ মুসলমানদেরকে হারাতে পারবে না আমরা মসজিদে কোন ভাইকে পেলে কোথায় নেব ভুলতে একটু থাকতেই পারে রাসূলের মসজিদে এসে রাসূলের বয়ান শুনে এক সাহাবী পেশাব করে দিয়েছে কি করছে পেশাব আমাদের কথায় এত মজা তো রাসূলের কথা কত মজা ছিল সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না রাসূল যখন বয়ান করতেন সাহাবায়ে কেরামের মনে হতো সাহাবায়ে কেরাম গাছ মাথায় পাখি এসে বসে যেত এরকম জিম ধরে থাকতো সুবহানাল্লাহ বলবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান করছেন সাহাবী পেশাব চাপতে চাপতে পেশাব কি হইছে কি হইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পেশাব তো আর এক জায়গায় বসে থাকে না সাহাবী কে কি রে বাঁশির ফুত সবাই কি করছে হাত গুটিয়ে নিয়েছেন রাসূল বললেন বাশিরু ওয়া লা তুনাফিরু আসিরু ওয়া লা তুআসিরু বুআসতু মুআসিরিন খবরদার সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরায়া দিও না সবার হাত ঘটিয়ে গেল সাহাবী রাসূলের জন্য দোয়া করছেন আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহি হে আল্লাহ আমার উপর রহম করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রহম করেন আর যারা আমারে কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না আমরা হলো তো কিলেই দিতাম ধরে যে মসজিদে নামাজ পড়ে না মসজিদে এই কাম করলে সেও তারা ধরে তিন লাথি দিবে ঠিক কি না কিন্তু রাসূলের ধৈর্য কি দেখেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন কি ধৈর্য কিন্তু আরেকজনকে বলেছেন দেনা ধরে বাইরে ফেলে দাও মসজিদে পেঁয়াজ রসুন খায়া ঢুকছে দেনা ধরে কি করে দাও বাইরে ফেলে দাও আর এখন তো আপনারা বিড়ি শরীফ আর জর্দা শরীফ খায় বিড়ি অবশ্য নাই আপনাদের এখানে হায় রে বিড়ি খুলের অবস্থা পায়খানায় গিয়ে কি খায় তোর 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 তো শয়তানও তোর দেখাচ্ছে সালাম করে শয়তান কয় পায়খানা আমিও খাই না এটা আমার চেয়ে বড় শয়তান কি নোংরা দেখে বিড়ি খেলে তো শরীরের থেকে আতরের গন্ধ কয় না আহা 1100 রোগ মেডিকেল বলছে 1100 রোগ বিড়ির ভিতরে আর আমাদের হুজুররা হলো বিড়ির চেয়ে ডাকায় জর্দা এরকম মুখকিরা চাবায় চাবা অবশ্য এখন এটা নাই অবশ্য জর্দার প্রথম জর্দা হলো বাবা কি জর্দা বাবা জর্দা মানে জর্দ খাবি তুই বাবারেও বলাবি তুই আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন নেশা জাতীয় জিনিস এগুলো কি মা আসকারা কালিলহু ওয়া কাসিরহু হারাম যেটা অল্প খেলে নেশা হয় সেটার অল্প হারাম বেশিও হারাম এখন ডাক্তাররা বলছে মদ যদি এক পয়েন্ট খান এক পয়েন্ট হলো এই যে এখান থেকে একটু বেশি এক পয়েন্ট এই এক পয়েন্ট খেলে যেই ক্ষতি হবে এক জগ খেলে একই ক্ষতি এই করোনাতে সবচেয়ে বেশি মারা গেছে কারা করলা ভারতে যখন লকডাউন পড়লো 4 লাইন লোক 4 মাইল লাইন ধরেছে মদ কেনার জন্য টেলিভিশনে দের ছবি এসেছে ভাই আপনি কেন দাঁড়িয়েছেন ভাই আরে মদ না খেলে তো জীবন চলছে না বুঝছেন দাদা এতে তো না খেলে আমার জীবন চলছে না কলকাতাতে এটা বললেন আর দিল্লিতে যখন গিয়েছে ইয়ে মেরে ইয়ার কে জেসি হে ইয়ে ছোড় না যায় এটা আমার হৃদয়ের চেয়ে কাছে এটাকে আমি ছাড়তে পারবো নাউজুবিল্লাহ বলবেন না সেই মদ বাংলাদেশে অবশ্য নাই মাওনাতে আছে আমার মজিব বেড়ে ধরবেন যেগুলো মদের ব্যবসা করে পিটায়া এগুলোকে সাল উঠায় মজিব ভাই এগুলো পিছনে অ্যাকশন নেবেন আর আমার জাহাঙ্গীর ভাইকে দেখলে তো মদখোরগুলি এমনি দৌড়তে থাকে হ্যাঁ এমনি দৌড়তে থাকে আমরা কোরআন শরীফ নাজিল হয়েছে আমাদের জন্য মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা শাকি আমরা কষ্ট পাওয়ার জন্য এই কোরআন আসেনি আমরা এই কোরআন এসেছে আমাদেরকে উদার করার জন্য ঠিক না ঠিক আমরা যেন সংকীর্ণ মনা না হই আমাদের অনেক হুজুর সংকীর্ণ মনা আছে না নাই এটা যেন না হয় সব আলেমের জন্য আপনি দোয়া করবেন সহি কথা যারা বলে আমরা তাদেরকে হৃদয় নিব ঠিক না ঠিক আর যারা ভুল কথা বলে এদেরকে শুধরিয়ে দিব কিন্তু স্টেজে এসে যারা নাচে যাজকার শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী মা আয়েশা বলেছেন যারা গান গাইতে গেতে এরম করে করে এরা কি শয়তান একজন সাহাবীর ব্যাপারে বলা হলো তিনি সুন্দর নাচ গান মা আয়েশা তাকে ডেকে নিলেন এই শুনেছি তুমি নাকি সুন্দর নাচ গাও গাও পর্দার আড়াল থেকে তিনি গাচ্ছেন আর এরম করতেছে
মা এসে বলেন জাকা শয়তান, এটা শয়তান, এটা মরুভূমিতে নিক্ষেপ করো। আমাদের দেশে এরকম নাসেন না, পার্টি আছে না নাই? হ্যাঁ, যারা শরীর না চায় এরা রুগি। আল্লাহ বলেছেন মুমিনদের কলব নাচবে, কলব কলব ভিজবে, ঠিক যাবে ঠিক, শরীর নাচবে না। অজেলাত কুলুবুহুম, অন্তর ভিজে যাবে, অন্তর ভিজলে চোখও ভিজবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাজদায় যেতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন চুলায় পানি উতরালে যেরকম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার শব্দ বেরিয়ে আসতো। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ হলো মুমিন জিকির করবে কার। আবার কিছু কিছু লোক নতুন জিকির বানিয়েছে, আল্লাহ যেটা চূড়ান্ত করেছেন সেটার উপরে কিছু বানানো হারাম হারাম হারাম। খবরদার, আল্লাহ যেটা চূড়ান্ত করেছেন তুমি বানাতে পারবে না, তুমি জিকির বানাতে পারবে না, তুমি অন্য কিছু বানাতে পারবে না। ইসলামের ভিতরে সব পরিপূর্ণ, ঠিক কিনা? তুই নতুন করে বানাস কেন? কিছু হুজুর বানিয়েছে ওই যে ইয়া রাহমাতাল্লিল আলামিন জিকির, এটা ইয়া রাহমাতাল্লিল, তুই মুশরিক, তুই মুশরিক। কেউ কেউ বলছেন পীর সাহেব হলো গায়েব জানে। কোন পীর যদি বলে আমি গায়েব জানি, ওই পীরকে যারা বিশ্বাস করবে তারাও মুশরিক, ওই পীরও মুশরিক। আল্লাহ ছাড়া গায়েবের মালিক আর কেউ, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। আকীদা ঠিক করবেন, আল্লাহ থাকেন কোথায়? কোথায়? আরশের উপরে বলবেন, আলাল আরশ আর রহমান ও আলাল আরশ, আরশের উপরে তিনি, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না। এই আরশটা কোথায়? এটা তিনি ছাড়া আর কেউ জানেন না। কাইফিয়াতুহু মাজহুল আসওয়ালু আনহু বিদআ। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন আল্লাহ কিভাবে কি অবস্থায় আসেন এটা তিনিই জানেন, এটা নিয়ে প্রশ্ন করা উচিত না। মাজহুল আসওয়ালু আনহু বিদআ, এগুলো আয়াত মুতাশাবিহাত। আল্লাহ কত বড়, একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন। রাসূল বলছেন আকাশটা কত বড় বিজ্ঞানও এখনো ঠিক করতে পারে নাই। বিজ্ঞান নাসা বলেছে 100 বছরের গবেষণায় বলেছে আকাশ কত বড় আমরা জানি না, তবে আকাশের ভিতরে অসংখ্য কালো গর্ত আছে। মাওয়াকি'উন নুজুম, যেটা সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন কে? আল্লাহ বলেছেন এই এক একটা গর্ত এত বড়, এটার ভিতরে হাজার হাজার তারা পড়ে যায়। এই তারাগুলো যেটা একবার পড়ে কিয়ামতের আগের এটা আগে এটা উঠবে না, এরকম লক্ষ কোটি গর্ত আছে আকাশে। এখন আকাশটা কত বড় চিন্তা করেন, এরকম কয়টা আকাশ? রাসূল বলেছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিঙের মতো, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে হাতের রিঙের মতো ছোট, তৃতীয় আকাশ চতুর্থ আকাশের কাছে ছোট, আল্লাহু আকবার, চতুর্থ আকাশ পঞ্চম, পঞ্চম আকাশ ষষ্ঠ, ষষ্ঠ আকাশ সপ্তম, এই সাতটা আকাশ আরশের কাছে হাতের রিঙের মতো ছোট। সেই আরশে আমার আল্লাহ কদম রেখেছেন, ওয়াসিআ কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ, এখন সে আকাশ, সে আল্লাহ কত বড়। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, আল্লাহর হাতে যখন সাত আকাশ সাত জমিন দেখা হবে সরিষার দানার চেয়ে ছোট মনে হবে। ইয়াওমানাত ফিস সামা কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিয়ামতের ময়দানে আমরা বই যেমন হাতে রাখি, আল্লাহ সাত আকাশকে এরকম হাতে রাখবে। সেই আল্লাহ কত বড়, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কওয়া ছাড়া আমাদের কোনো উপায়? কিভাবে এত বড় আল্লাহর সাথে ছোট চুনিপুটিকে শরীক করো, কিভাবে করো? আল্লাহর পরিচয় জানার নাম হলো তাওহীদ। ليوحد الله وما خلقت الجن والانس الا ليعبدون او ليوحدون الله একত্ববাদ জানতে হবে। কত বিশাল আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যখনই মনে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার ইকরারের জন্য,
اقرار আপনি ঘোষণা দিবেন আল্লাহর রাসূল তিনি হলেন আল্লাহর কি রাসূল কিন্তু জিকিরের মধ্যে মুহাম্মাদের নাম মুহাম্মাদের নাম জিকিরে আসলে শিরক হয়ে যাবে যদিও আমাদের কিছু কবি নিজের আউট অফ ইমোশন লিখে ফেলেছেন মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে ও নাম প্রাণের প্রিয়তম ও নাম জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে পাপিয়া কার নাম গায় জোরে বলেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল তো নজরুল আউট অফ ইমোশন তিনি লিখে ফেলেছেন এখানে আল্লাহ নাম দেওয়া দরকার ছিল আল্লাহু নাম যতই জপি নামে এত মধু থাকে কে জানে কি কমু আর আপনি করে আপনারা আছেন হুজুর সিল্লায় গলা ভাঙিয়া ফালাক আমি ওই হুজুর না সিল্লা সিল্লিতে আমি নাই আপনারা সিল্লাইবেন আমি চুপ করে থাকব হ্যাঁ গলা ভাঙিয়ে গেছে কারে ওয়াজ করি আমি তোর গলা ভাঙছি কে শেখ মুজিবুর রহমান বলতো খাই আমি মোটা হয়ে জব্বর তিনি যে কত বুদ্ধিভিত্তিক কথা বলতেন অত্যন্ত ধী সম্পন্ন ছিলেন তিনি কারণ নাম মনে রাখতে পারতেন কইতো খাই আমি মোটা হয় জব্বর বুঝেন তো কথা হ্যাঁ ডিসির চেয়ে ডিসির পিয়নের ঠেলা বেশি ঘুষ খাইতে খাইতে পিয়ন একটা এরকম মোড়া হয়ে যায় আছে না কথা কন না কে অফিসে ঘুষ দিতে দিতে মানুষের জান হালাক সচিবালয়ে গেলে তো আরো বেকায়দা অবস্থা দারোয়ানরা কয় কার কাছে আইছেন আমি গেলাম তোর কাছে আমার মরে চিনছেন আপনি আরে মোর আল্লাহ ইয়া কেমনে চিনলেন মরে আরে মামু ইয়া হইতে পরে কইলাম যে তো সার কই কয় সারে আবার তালাশ করেন কেমন তো আসি আমি তো সারে তো মরে চিনে এখন সারের কাছে গেছি পরে সারে কয় হুজুর এটা আপনারে কিছু কইছে কইলে তো চাকরি খেয়ে লাইল বলো কইলাম না ও খুব ভালো ছেলে একটু বকশি চাই আর কি ঘুষখোর এগুলো টাঙ্গায় আপিডান দরকার ঘুষখোর কুত্তাদের কারণে দেশে অথচ এখনকার মতো বেতন সরকার কোন সরকার বাড়ায় নাই ঠিক কিনা একটা পুলিশের কনস্টেবল 30,000 টাকা পায় রেশন সহ একটা প্রাইমারি স্কুলের টিচার 35,000-40,000 টাকা পায় এরপরে ঘুষ যারা খায় এগুলো মানবতার দুশ্মন এগুলো দেশের দুশ্মন এগুলো শয়তানের চেয়ে নিকৃষ্ট ঘুষ যতগুলো খেয়েছে একটারও হুঁশ যত ভূমিদস্যু একটারও ঘরে শান্তি নাই একজন মারা যাওয়ার সময় ছেলে মেয়ে কেউ আসে নাই বলেছেন আমার সব দিয়ে যাব আমার এখানে একটু শান্তি বসাও শান্তির মালিককে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে একজন শান্তির মালিক আর কেউ শান্তি দিতে পারে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা তাযকিরাতাল লিমাইয়াকশা যারা আমার এই কোরআনকে মানতে চায় তারা কারা যাদের ভয় যাদের হৃদয়ে কার ভয় আছে আর সূরা তওবার ভিতরে আল্লাহ বলছেন কাদের হৃদয়ে আমি ভয় দিই শুনো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাত ও আতাজ যাকাত ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ মসজিদ আবাদ করবে যারা আল্লাহর পরিমাণ এনেছে তার আগের আয়াতে বলছেন মা কানানিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদ আল্লাহ কোন কবর পূজারী মাজার পূজারী যেন মসজিদের খাদেম না হয় কবর ভিত্তিক যেন কোনো মসজিদ না হয় আমাদের দেশে আছে না নাই হাইকোর্টের মাজারে কত ফকির ঘুরে কি জমা জমে আমার নিচে জুমা পড়াইতে নিয়ে এখন পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি মিম্বারে বসছি বসে দেখি যে বিশাল কবর একটা ভিতরে
মানুষ মসজিদে না এসে ওখানে সে সেজদা করতেছে সামনে দুই কাতার বিচারকরা বসা জাস্টিস এদের শাস্তি হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি যারা এখন বিচারকের চেয়ারে বসেছো বিচার যদি কোরআন দিয়ে না করো সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন তোমরা হয়ে যাবে বললাম ভাই আপনারা কে কয় হুজুর আমি এই জাস্টিস আমি হই জাস্টিস আমি কই এই যে কবরটা ভাঙেন কয় আল্লাহর ওলির কবর মানে কিভাবে বুঝবেন এনে আল্লাহর ওলি না উলি কিভাবে বুঝবেন কিভাবে বুঝবেন ওলির সংজ্ঞা এখানে আছে না নাই কোন সূরা সূরা বাকারা 256 الله دوشو شتن والله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون কার কথা কথা বুঝেন তো আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি তারা আমার ওলি আমরা ঈমান এনেছি ঠিক না বা ঠিক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ তার সাথে কোন শরীক একজন নেতা একটা তরিকা কয়টা সব তরিকা গাঁটি বেঁধে নদীতে ফালাও কিসের 40 তরিকা কোত্থেকে আনছো এসব তরিকা তরিকা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু মা আনা আলাইহি ওয়া আসহাবি রাসূল করেছেন আমরা করব ফুল স্টপ রাসূল করেন নাই আমরা করব না ঠিক না বাটি রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে আহারে মসজিদগুলো আজকে সুন্নত শূন্য একামত হয় ইমাম সাহেব পশ্চিম দিকে ঘুরছে এদিকে ঘোরার আর কোনো প্রয়োজনই নেই মাঝে মধ্যে একটু কলে কথা সোজা করু আল্লাহ আর কোন আওয়াজ নাই অথচ মেশকাত মেশকাতটা পড়েন কিতাবু সালাত যখন একামতে মুয়াজ্জিন একামত দিতেন রাসূল মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন দাঁড়িয়ে বলতেন সালু সুফুফাকুম ইস্তাউ ওয়াতাদলু তারাসাও ওয়াসাদুল খালাল কাতারগুলো সোজা করেন কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ যার কাতার বেঁকা হয় তার কলিজাও বেঁকা হয়ে যাবে 12টা হাদিস এটার ব্যাপারে লেগে লেগে দাঁড়ান যারা লেগে লেগে দাঁড়ায় জান্নাতে আল্লাহ তাদের জন্য বাড়ি বানায়া দেয় কোথায় এই ঘোষণাগুলো মসজিদে আজকে নাই সালাম নামাজে দাঁড়ালেন রাহমাতাল লিল এবার তাকবীরে তাহরিমা বেঁধে তিনি পড়তে লাগলেন ইন্নি ওয়াজ্জাহতু পড়বেন তো ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলেই পিছন থেকে খতি দিবেন না তোর নামাজ শেষ তোর নামাজ নামাজ তোমার বাপের অফিস নয় নামাজ কার ঘর বুঝায় অঙ্কন ব্যঙ্গ রচনা ছোট গল্প সব তিনি সব ক্ষেত্রে তিনি পদচারণা করেছেন কারণ তিনি সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছেন তিনার বাপ বাংলাদেশের জমিদারি দিয়ে তিনি থেকে লালন পালন করেছেন আর এই রবি ঠাকুর বাংলাদেশের বিরুদ্ধে বাজে কথা বলেছেন ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই রবি ঠাকুর ইতিহাস কাউকে ক্ষমা করে না কিন্তু আমরা তারপরেও রবি ঠাকুরকে যথার্থ মর্যাদা দিয়েছি ঠিক কিনা কথা বলেন না কেন কিন্তু সেই ক্ষেত্রে নজরুল কবিতায় যা লিখেছেন কোন কবি তাকে কিয়ামত পর্যন্ত এক্সিট করতে পারবে না রবি ঠাকুর নিজে বলেছেন নজরুল পাগলা তোর জীবনের কিডসের মতো ছেলের মতো দুঃখ আছে নজরুল বলেছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রাত আমি জেগেছি আমার ছেলে বুলবুল যখন মারা যায় সেই সকালে আবার বাগানে ফুটে আসতে না নজরুলের মতো এক্সপ্রেশনের কবি পৃথিবীতে মিলানো ভার নজরুল লিখেছেন আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মোর চলে গেতেন প্রিয় নবী হযরত এরকম কবিতা কোনো আরবও লিখতে পারে নাই তিনি কবিতায় লিখেছেন আমি চিরতরে জুরুসরে যাব তবু দেব না আমায় ভুলিতে আর রবি ঠাকুর লিখেছেন শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতাখানি পড়লে পড়তে পারেন নাও পড়তে পারেন নজরুলকে আমরা ভুলতে পারি নাই ঈদ আসলেই নজরুল আসে না নাই
ও মনে রমজানের রোজার শেষে মরে গেছ এলো খুশির ঈদ। আপনাদের আর শক্তি নাই? তুই এই অবস্থা কেন? আপনি মনে হয় যে সবাই আজকে সোমবার রোজা রাখছেন, ইফতারিও খান নাই, সেহরিও খান নাই, একটু গলা ছেড়ে গা। কি কথা তিনি এখানে বলেছেন, সাম্যের এত বড় লেখা কেউ লিখতে পারে নাই। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ। ঠাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত, হায় মনে উমিদ। রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? চান তো শহীদ হতে? এই জন্যই পৃথিবী মুসলমানের সাথে লাগতে যায় না, ঠিক কি না? আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই, ওরা বাঁচার জন্য দৌড়ায়। আমাদের জীবন শাহাদাতেই চূড়ান্ত সফলতা, ঠিক না? বা ঠিক, শহীদ হতে রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই ঐক্য যদি মুসলমানের থাকে, কেউ মুসলমানদেরকে হারাতে পারবে না। আমরা মসজিদে কোনো ভাইকে পেলে কোথায় নেব, কোথায় নেব? ভুলতে একটু থাকতেই পারে। রাসুলের মসজিদে এসে রাসুলের বয়ান শুনে এক সাহাবী পেশাব করে দিছে। কি করছে? পেশাব। আমাদের কথায় এত মজা, তো রাসুলের কথা কত মজা ছিল, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। রাসুল যখন বয়ান করতেন, সাহাবায়ে কেরামের মনে হতো সাহাবায়ে কেরাম গাছ মাথায় পাখি এসে বসে যেত, এরকম ঝিম ধরে থাকতো, সুবহানাল্লাহ বলবেন না। রাসুল সাল্লাম বয়ান করছেন, সাহাবি পেশাব চাপতে চাপতে, পেশাব কি হয়েছে কি হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, পেশাব তো আর এক জায়গায় বসে থাকে না। সাহাবিকে কিরে বাঁশির ফুত, সবাই কি করছে? হাত গুটিয়ে নিয়েছেন। রাসুল বললেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু বুআসতু মুআসিরিন, খবরদার সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায়া দিও না। সবার হাত গুটিয়ে গেল। সাহাবি রাসুলের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়ারহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। আমরা হলে তো কিলেই দিতাম, ধরে যে মসজিদে নামাজ পড়ে না, মসজিদে এই কাম করলে সেও তারা ধরে তিন লাথি দিবে, ঠিক কি না? কিন্তু রাসূলের ধৈর্য কি দেখেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন কি ধৈর্য! কিন্তু আরেকজনকে বলেছেন, দেনা ধরে বাহিরে ফেলে দাও, মসজিদে পেঁয়াজ রসুন খায়া ঢুকছে, দেনা ধরে কি করে দাও, বাহিরে ফেলে দাও। আর এখন তো আপনারা বিড়ি শরীফ, বিড়ি শরীফ আর জর্দা শরীফ খায়, বিড়ি অবশ্য নাই আপনাদের এখানে। হায় রে হায় রে, বিড়ি খুলের অবস্থা, পায়খানায় গিয়ে কি খায়? তোর 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 তো শয়তানও তোর দেখেছে সালাম করে, শয়তান কয় পায়খানা আমিও খাই না, এটা আমার চেয়ে বড় শয়তান, কি নোংরা দেখে। বিড়ি খেলে তো শরীরের থেকে আতরের গন্ধ কয় না? আহা, 1100 রোগ মেডিকেল বলছে, 1100 রোগ বিড়ির ভিতরে। আর আমাদের হুজুররা হলো বিড়ির চেয়ে ডাকায় জর্দা, এরকম মুটকিরা চাবায় চাবায়, অবশ্য এখন এটা নাই অবশ্য। জর্দার প্রথম জর্দা হলো বাবা, কি জর্দা? বাবা জর্দা, মানে জর্দাও খাবি তুই, বাবারেও বলাবি তুই। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। নেশা জাতীয় জিনিস এগুলো কি? এগুলো কি? মা আসকারা কালিলহু ওয়া কাসিরহু হারাম, যেটা অল্প খেলে নেশা হয় সেটার অল্প হারাম, বেশিও হারাম। এখন ডাক্তাররা বলছে, মদ যদি এক পয়েন্ট খান, এক পয়েন্ট হলো
এই যে এখান থেকে একটু বেশি এক পয়েন্ট এই এক পয়েন্ট খেলে যেই ক্ষতি হবে এক জক খেলে একই ক্ষতি এই করোনাতে সবচেয়ে বেশি মারা গেছে কারা করলা ভারতে যখন লকডাউন পড়লো 4 লাইন লোক 4 মাইল লাইন ধরেছে মদ কেনার জন্য টেলিভিশনে দের ছবি এসেছে ভাই আপনি কেন দাঁড়িয়েছেন ভাই আরে মদ না খেলে তো জীবন চলছে না বুঝছেন দাদা এতে তো না খেলে আমার জীবন চলছে না কলকাতাতে এটা বললেন আর দিল্লিতে যখন গিয়েছে ইয়ে মেরে ইয়ার কে জেসি হে ইয়ে ছোড় না যায় এটা আমার হৃদয়ের চেয়ে কাছে এটাকে আমি ছাড়তে পারবো নাউজুবিল্লাহ বলবেন না সেই মত বাংলাদেশে অবশ্য নাই মাওনাতে আছে আমার মুজিব ভাইরে ধরবেন যেগুলো মদের ব্যবসা করে পিটায়া এগুলোকে সাল উঠায় মুজিব ভাই এগুলো পিছনে অ্যাকশন নেবেন আর আমার জাহাঙ্গীর ভাইকে দেখলে তো মদখোরগুলো এমনি দৌড়তে থাকে হ্যাঁ এমনি দৌড়তে থাকে আমরা কোরআন শরীফ নাজিল হয়েছে আমাদের জন্য মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা শাকী আমরা কষ্ট পাওয়ার জন্য এই কোরআন আসেনি আমরা এই কোরআন এসেছে আমাদেরকে উদ্ধার করার জন্য ঠিক না বা ঠিক আমরা যেন সংকীর্ণ মনা না হই আমাদের অনেক হুজুর সংকীর্ণ মনা আছে না নাই এটা যেন না হয় সব আলেমের জন্য আপনি দোয়া করবেন সহি কথা যারা বলে আমরা তাদেরকে হৃদয় নিব ঠিক না বা ঠিক আর যারা ভুল কথা বলে এদেরকে শুধরিয়ে দিব কিন্তু স্টেজে এসে যারা নাচে যাজকা শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী মা আয়েশা বলেছেন যারা গান গাইতে গেতে এরম করে এরা কি শয়তান একজন সাহাবীর ব্যাপারে বলা হলো তিনি সুন্দর নাচ গান মা আয়েশা তাকে ডেকে নিলেন এই শুনেছি তুমি নাকি সুন্দর নাচ গাও গাও পর্দার আড়াল থেকে তিনি গাচ্ছেন আর এরম এরম করতেছে মা আয়েশা বলেন যাকা শয়তান এটা শয়তান এদের মরুভূমিতে নিক্ষেপ করো আমাদের দেশে এরকম নাচেন না পার্টি আছে না নাই যারা শরীর না চায় এরা রুগি আল্লাহ বলেছেন মুমিনদের কলব নাচবে কলব কলব ভিজবে ঠিক যাবে ঠিক শরীর নাচবে না অজেলাত কুলুবহুম অন্তর ভিজে যাবে অন্তর ভিজলে চোখও ভিজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যেতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন চুলায় পানি উতরালে যেরকম শব্দ হয় রাসূলের সেজদা থেকে এরকম কান্নার শব্দ বেরিয়ে আসতো انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون مؤمنের গুণ হলো মুমিন জিকির করবে কার আবার কিছু কিছু লোক নতুন জিকির বানিয়েছে আল্লাহ যেটা চূড়ান্ত করেছেন সেটার উপরে কিছু বানানো হারাম 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 খবরদার আল্লাহ যেটা চূড়ান্ত করেছেন তুমি বানাতে পারবে না তুমি জিকির বানাতে পারবে না তুমি অন্য কিছু বানাতে পারবে না ইসলামের ভিতরে সব পরিপূর্ণ ঠিক কি না তুই নতুন করে বানাস কেন কিছু হুজুর বানিয়েছে ও যে ইয়া রাহমাতাল্লিল আলামিন জিকির এটা ইয়া রাহমাতাল্লিল তুই মুশরিক তুই মুশরিক কেউ কেউ বলছেন পীর সাহেব হলো গায়েব জানে কোন পীর যদি বলে আমি গায়েব জানি ওই পীরকে যারা বিশ্বাস করবে তারাও মুশরিক ওই পীরও মুশরিক আল্লাহ ছাড়া গায়েবের মালিক আর কেউ লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আকীদা ঠিক করবেন আল্লাহ থাকেন কোথায় কোথায় আরশের উপরে বলবেন আলাল আরশ আর রহমান আলাল আরশ আরশের উপরে তিনি সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না এই আরশটা কোথায় এটা তিনি ছাড়া আর কেউ জানেন না কাইফিয়াতুহু মাজহুল আসওয়াল আনহু বেদা ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন আল্লাহ কিভাবে কি অবস্থায় আসেন এটা তিনিই জানেন এটা নিয়ে প্রশ্ন করা উচিত না মাজহুল আসওয়াল আনহু বেদা এগুলো আয়াত মুতাশাবিহাত আল্লাহ কত বড় একটু চিন্তা করেন তো একটু চিন্তা করেন রাসূল বলছেন আকাশটা কত বড় বিজ্ঞানও এখনো ঠিক করতে পারে নাই বিজ্ঞান নাসা বলেছে 100 বছরের গবেষণায় বলেছে আকাশ কত বড় আমরা জানি না তবে আকাশের ভিতরে অসংখ্য কালো গর্ত আছে মাওয়াকিউন নুজুম যেটা সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন কে আল্লাহ বলেছেন এই এক একটা গর্ত এত বড় এটার ভিতরে হাজার হাজার তারা পড়ে যায়
এই তারাগুলো যেটা একবার পড়ে কিয়ামতের আগে আগে এটা উঠবে না এরকম লক্ষ কোটি গর্ত আছে আকাশে এখন আকাশটা কত বড় চিন্তা করে এরকম কয়টা আকাশ রাসূল বলেছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিঙের মতো দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে হাতের রিঙের মতো ছোট তৃতীয় আকাশ চতুর্থ আকাশের কাছে ছোট আল্লাহু আকবার চতুর্থ আকাশ পঞ্চম পঞ্চম আকাশ ষষ্ঠ ষষ্ঠ আকাশ সপ্তম এই সাতটা আকাশ আরশের কাছে হাতের রিঙের মতো ছোট সেই আরশে আমার আল্লাহ কদম রেখেছেন ওয়াসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ এখন সেই আকাশ সেই আল্লাহ কত বড় রাসূল বলেছেন সাল্লাল্লাহু আল্লাহর হাতে যখন সাত আকাশ সাত জমিন দেখা হবে সরিষার দানার চেয়ে ছোট মনে হবে ইয়াওমানাত বিসসামা কাতাইয়িস সিজিল্লিল কুতুব কিয়ামতের ময়দানে আমরা বই যেমন হাতে রাখি আল্লাহ সাত আকাশকে এরকম হাতে রাখবে সেই আল্লাহ কত বড় শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কওয়া ছাড়া আমাদের কোনো উপায় কিভাবে এত বড় আল্লাহর সাথে ছোট চুনিপুটিকে শরীক করো কিভাবে করো আল্লাহর পরিচয় জানার নাম হলো তাওহীদ ليوحد الله وما خلقت الجن والانس الا ليعبدون او ليوحدون الله একত্ববাদ জানতে হবে কত বিশাল আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না যখনই মনে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله اپنا اقرار جن اقرار اپنی گھوشنا دی بین اللہ رسول تینی ہو لن اللہ کی رسول کین تو ذکر مدد محمد نام محمد نام ذکر آشتر شرک ہوئے جابے جو دیو آمدر کیچو کو بھی نیجر آؤٹ آف ایموشن لکھے فیلے چھن محمد نام جو توی جو پی تو توی مدھور لاغے نام ایتو مدھو تھا کے কে জানি তো আগে ও নাম প্রাণের প্রিয়তম ও নাম জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে পাপিয়া কার নাম গায় জোরে বলেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল তো নজরুল আউট অফ ইমোশন তিনি রেখে ফেলেছেন এখানে আল্লাহ নাম দেওয়া দরকার ছিল আল্লাহু নাম যতই জপি নামে এত মধু থাকে কে জানে কি কমু আর আপনি করে আপনারা আছেন হুজুর সিল্লায় গলা ভাঙিয়া ফালাক আমি ওই হুজুর না সিল্লা সিল্লিতে আমি নাই আপনারা সিল্লাইবেন আমি চুপ করে থাকবো হ্যাঁ গলা ভাঙিয়ে গেছে কারে ওয়াজ করি আমি তোর গলা ভাঙছি কে শেখ মুজিবুর রহমান বলতো খাই আমি মোটা হয়ে জব্বর তিনি যে কত বুদ্ধিভিত্তিক কথা বলতেন অত্যন্ত ধী সম্পন্ন ছিলেন তিনি কারো নাম মনে রাখতে পারতেন কইতো খাই আমি মোটা হয় জব্বর বুঝেন তো কথা হ্যাঁ ডিসির চেয়ে ডিসির পিয়নের ঠেলা বেশি ঘুষ খাইতে খাইতে পিয়ন একটা এরকম মোড়া হয়ে যায় আছে না কথা কন না কে অফিসে ঘুষ দিতে দিতে মানুষের জান হালাক সচিবালয়ে গেলে তো আরো বেকায়দা অবস্থা দারোয়ানরা কয় কার কাছে আইছেন আমি গেলাম তোর কাছে আমার মরে চিনছেন আপনি আরে মোরা আল্লাহ ইয়া কেমনে চিনলেন মরে আরে মামু ইয়া হইতে পরে কইলাম যে তো স্যার কই কয় সারে আবার তালাশ করেন কেমন তো আছে আমি তো সারে তো মরেছি নে এখন সারের কাছে গেছি পরে সারে কয় হুজুর এটা আপনারে কিছু কইছে কইলে তো চাকরি খায় লাইলা বলো কইলাম না ও খুব ভালো ছেলে একটু বকশি চায় আর কি আহা ঘুষখোর এগুলো যে টাঙ্গায় আপিডান দরকার ঘুষখোর কুত্তাদের কারণে দেশে অথচ এখনকার মতো বেতন সরকার কোন সরকার বাড়ায় নাই ঠিক কিনা একটা পুলিশের কনস্টেবল 30,000 টাকা পায়
রেশন সহ একটা প্রাইমারি স্কুলের টিচার 35-40 হাজার টাকা পায় এরপরে ঘুষ যারা খায় এগুলো মানবতার দুশমন এগুলো দেশের দুশমন এগুলো শয়তানের চেয়ে নিকৃষ্ট ঘুষ যতগুলো খেয়েছে একটারও হুঁশ যত ভূমিদস্যু একটার ঘরে শান্তি নাই একজন মারা যাওয়ার সময় ছেলে মেয়ে কেউ আসে নাই বলেছেন আমার সব দিয়ে যাব আমার এখানে একটু শান্তি বসাও শান্তির মালিককে আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া দাল জালালে একজন শান্তির মালিক আর কেউ শান্তি দিতে পারে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা তাযকিরাতাল লিমাইয়াকশা যারা আমার এই কোরআনকে মানতে চায় তারা কারা যাদের ভয় যাদের হৃদয়ে কার ভয় আছে আর সূরা তওবার ভিতরে আল্লাহ বলছেন কাদের হৃদয়ে আমি ভয় দেই শুনো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله مرجد آباد করবে যারা আল্লাহর পর ঈমান এনেছে তার আগের আয়াতে বলছেন মা কানানিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদ আল্লাহ কোন কবর পূজারি মাজার পূজারি যেন মসজিদের খাদেম না হয় কবর ভিত্তিক যেন কোন মসজিদ না হয় আমাদের দেশে আছে না নাই হাইকোর্টের মাজারে কত ফকির ঘুরে কি জমা জমে আমার নিচে জুমা পড়াইতে নিয়ে এখন পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি মিম্বারে বসছি বসে দেখি যে বিশাল কবর একটা ভিতরে মানুষ মসজিদে না এসে ওখানে এসে সেজদা করতেছে সামনে দুই কাতার বিচারকরা বসা জাস্টিস এদের শাস্তি হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি যারা এখন বিচারকের চেয়ারে বসেছো বিচার যদি কোরআন দিয়ে না করো সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন তোমরা হয়ে যাবে বললাম ভাই আপনারা কে কয় হুজুর আমি এই জাস্টিস আমি হই জাস্টিস আমি কই এই যে কবরটা ভাঙেন কয় আল্লাহর ওলির কবর মানে কিভাবে বুঝবেন এনে আল্লাহর ওলি না উলি কিভাবে বুঝবেন কিভাবে বুঝবেন ওলির সংজ্ঞা এখানে আছে না নাই কোন সূরা সূরা বাকারা 256 আল্লাহ 257 আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون কার কথা কথা বুঝেন তো আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি তারা আমার ওলি আমরা ঈমান এনেছি ঠিক না বা ঠিক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ তার সাথে কোন শরীক একজন নেতা একটা তরিকা কয়টা সব তরিকা গাঁটি বেঁধে নদীতে ফালাও কিসের 40 তরিকা কোত্থেকে আনছো এসব তরিকা তরিকা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু মা আনা আলাইহি ওয়া আসহাবি রাসূল করেছেন আমরা করব ফুল স্টপ রাসূল করেন নাই আমরা করব না ঠিক না বা ঠিক রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে আহারে মসজিদগুলো আজকে সুন্নত শূন্য একামত হয় ইমাম সাহেব পশ্চিম দিকে ঘুরছে এদিকে ঘোরার আর কোনো প্রয়োজনই নেই মাঝে মধ্যে একটু কোলে কথা সুদা করু আল্লাহ আর কোনো আওয়াজ নেই অথচ মেশকাত মেশকাতটা পড়েন কিতাবু সালাত যখন একামতে মুয়াজ্জিন একামত দিতেন রাসূল মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন দাঁড়িয়ে বলতেন সালু সুফুফাকুম ইস্তাউ ওয়াতাদলু তারাসাও ওয়াসদুল খালাল কাতারগুলো সোজা করেন কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ যার কাতার বেঁকা হয় তার কলিজাও বেঁকা হয়ে যাবে 12টা হাদিস এটার ব্যাপারে লেগে লেগে দাঁড়ান যারা লেগে লেগে দাঁড়ায় জান্নাতে আল্লাহ তাদের জন্য বাড়ি বানায় দেয়
কোথায় এই ঘোষণাগুলো মসজিদে আজকে নাই সালাম নামাজে দাঁড়ালেন রাহমাতাল্লিল এবার তাকবীরে তাহরিমা বেঁধে তিনি পড়তে লাগলেন ইন্নি ওয়াজ্জাহতু পড়বেন তো ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলেই পিছন থেকে খতি দিবেন না তোর নামাজ শেষ তোর নামাজ নামাজ তোমার বাপের অফিস নয় নামাজ কার ঘর